আমি এরকম একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পেরেছি। বিশেষ ধন্যবাদ দিচ্ছি আমি অন্তপুরি ভাইয়াকে, যে ভাই আমাকে ইনভাইট করেছে এত সুন্দর একটি প্রোগ্রামে। আর সেই সাথে শারমিন আপুকে অনেক ধন্যবাদ যে উনি আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছেন, চুজ করেছেন। আমার খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে। আমলকি এত সুন্দর একটি নাম, আর আমলকি আজকে যে ফেস ওয়াশটা লঞ্চিং হচ্ছে এটি একটি হার্বাল, খুবই ভালো ভালো প্রোডাক্ট দিয়ে এই ফেস ওয়াশটি বানানো। সো আমি পার্সোনালি এই প্রোডাক্টটার ফ্যান হয়ে গেছি যখন আমি দেখলাম যে এটা কিভাবে বাজারজাত করা হচ্ছে, কিভাবে প্রস্তুত করা হচ্ছে, আমি পার্সোনালি যখন দেখলাম। আর এদের ফ্যাক্টরিটা আসলে যখন দেখলাম যে ফ্যাক্টরি গুণগত মান কিভাবে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, যখন আমি নিজের চোখে জিনিসটা দেখেছি তখন আমি অনেক ফ্যান হয়ে গেছি। আমি আমলকি ব্র্যান্ডের সাফল্য কামনা করছি। আমার বিশ্বাস আমলকি ব্র্যান্ড অনেক দূর এগিয়ে যাবে, অনেক সফলতা অর্জন করবে। আমলকি ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করবে। আমার পক্ষ থেকে আমি চাই আপনারা যারা দর্শকরা আছেন অবশ্যই ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন। এটা আসলে অনেক ভালো একটি প্রোডাক্ট, অনেক ভালো, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করেছি, আমার ফ্যামিলিতেও সবাই ইউজ করে। যেমন আমি আজকে এখানে এসেছি এটা সাহসিকতার সাথে, যেহেতু আমার অনেক ভক্তমহল আছে যারা আমাকে অনেক পছন্দ করে, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমাকে বিশ্বাস করেন তারা অবশ্যই ভরসা করতে পারেন আমাদের ফেস ওয়াশের উপর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার যে সৌন্দর্য, অবশ্যই সৌন্দর্যের পিছনে কিছু রহস্য লুকিয়ে থাকে, আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়। যে আপু আগে বলছিল যে সৌন্দর্য হওয়ার পিছনে অনেকে ফর্সা হতে চায়, আসলে ফর্সা হওয়াটা কোনো সৌন্দর্য না। নিজে একটা হেলদি স্কিনটাই হচ্ছে মূলত সৌন্দর্য। আমি এই হেলদি স্কিনটাকে যেন অনেকদিন ধরে রাখতে পারি এটার জন্য অবশ্যই আমি হার্বাল প্রোডাক্ট ইউজ করি। আর অবশ্যই ফর্সা হওয়ার ক্রিম গুলো আমি একটু অ্যাভয়েড করে চলি, অবশ্যই ফর্সা হতে চাই। যেহেতু আমরা সানে কাজ করি, সানে আমাদের স্কিন বার্ন হয়ে যায়, অবশ্যই ফর্সা হওয়াটা মানে স্কিনটাকে ডার্কনেস থেকে রক্ষা করাটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বাসায় কিছু হার্বাল জিনিস দিয়ে কিছু ভাইটামিন ক্রিম আমি নিজে বানাই, বানিয়ে আমি নিজে ব্যবহার করি, যেমন সানস্ক্রিন ইউজ করি। বলতে পারেন যে আজকে আমলকি আমার সৌন্দর্যের একটা রহস্য দিক। আমলকি আমি হেয়ার ওয়েলতে ইউজ করি আর হচ্ছে ফেস ওয়াশে ইউজ করি। আসলে ফর্সা বলে যে কোনো কিছু দরকার হয় না তা কিন্তু না। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের। এখন আমরা যদি নিজেদেরকে চর্চা না করি, নিজেদেরকে যদি যত্ন না করি, তাহলে কিন্তু আল্লাহ কিন্তু অত সুন্দর বানিয়ে দিবে না। অবশ্যই আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকে নিজে নিজে যত্ন না। সো আমি আমার যত্ন অবশ্যই নিব, আমি অবশ্যই নিই। সো এই জন্য নিজেকে ধরে রেখেছি। আশা করছি আপনারাও সবাই নিজেদের যত্ন নেবেন, অবশ্যই নিজেদের সৌন্দর্যকে ধরে রাখবেন। আচ্ছা, আমরা কি আপনি নিজে ইউজ করতেছেন বলছেন হেয়ার ওয়েল আর ফেস ওয়াশটা ইউজ করছেন, আপনাদের যারা দর্শক আছে তারা কি কি মানে সাইড ইফেক্ট গুলো মানে বাদ করবে আমলকি থেকে, যেটা আপনার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা ইউজ করা দরকার? আসলে যাদের পিম্পলস আছে, যারা পিম্পলস নিয়ে অনেক টেনশনে আছেন, পিম্পলস এর ক্ষেত্রে এই আমলকি ফেস ওয়াশটা আপনারা নিশ্চিত ইউজ করতে পারেন। আবার অনেকে মেস্তা আছে, যারা মেস্তা নিয়ে অনেক চিন্তিত, অনেকের দেখা গেলো বয়সের ছাপ পড়ছে, তো তারাও এটা ইউজ করতে পারেন যেহেতু এটা হার্বাল প্রোডাক্ট। আর যেহেতু আমলকি, আমলকি অবশ্যই আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের হেয়ার এর জন্য ভালো। সো এক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি আপনাদের। এটা কোনো সঙ্গীতানুষ্ঠান না, এটা একটি প্রোডাক্ট লঞ্চের প্রোগ্রাম। সো যেহেতু সঙ্গীতানুষ্ঠান না আর আমিও সিঙ্গার না, সো আমি কোনো গান গাইতে পারছি না। তাহলে আপনি যদি সৌন্দর্যের একটা অ্যাক্টিং করে দেখাবেন, কি
খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, আর কিছু বলতে পারছি না, ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকো। আপু আমলকি নিয়ে একটু ফেস ওয়াশটা নিয়ে যদি একটু ব্র্যান্ডিং করে দিতেন বা বলতেন। আমি অনেক ব্র্যান্ডিং করেছি অলরেডি, আমি যা বলেছি রহস্য আমলকি, আমি যা বলেছি এর থেকে ভালো ব্র্যান্ডিং আর হতে পারে না। আমি সাংবাদিক বন্ধুদের বলছি যদি কোনো কোশ্চেন থাকে আমলকি সিইও নবীন শর্মার কাছে, তো আপনাদের কারো কাছে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আপু আমার একটা প্রশ্ন আছে, এত এত প্রোডাক্ট থাকতে যেহেতু আমলকি প্রোডাক্টটা মানুষ কেন ইউজ করবে, এটার বিষয়ে কি আছে? আমলকি প্রোডাক্ট এই জন্য ইউজ করবে, এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট নেই, দিস ইজ ভেরি ন্যাচারাল এবং স্কিন হেলথ এবং হেয়ার হেলথের জন্য খুবই উপকারী, এবং আপনারা সেফলি ইউজ করতে পারবে স্পন্সর করা, এটাই হচ্ছে আমলকির বিশেষত্ব। আচ্ছা আপু, আমি ইউকে থেকে হার্বালের উপর একটা পোস্ট গ্রাজুয়েশন করে আসছেন, তো আপনি কি কি ম্যাটেরিয়াল দিচ্ছেন যেটার জন্য আমাদের স্কিনে এটা ভালোভাবে গ্লো করবে এবং ভালো একটা রেজাল্ট আমরা পাবো? ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্টস তো বলা একদম লিস্ট ধরে বলা ডিফিকাল্ট, যে বিভিন্ন প্রোডাক্টে যে কার্যকারিতা সেই অনুযায়ী ফর্মুলেশনটা করা হয়, তো অবশ্যই স্কিন গ্লো করবে, স্পটলেস হবে, যাদের অ্যাকনে প্রবলেম আছে সেগুলো চলে যাবে, ওভাবে ফর্মুলেশন করে এক একটা প্রোডাক্টসের এক একটা গুণগত মান। আচ্ছা, এই যে আমলকিকে কি বাংলাদেশে একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড হিসেবে কি তৈরি করার আপনার সামগ্রিক লক্ষ্য, না জাস্ট নিজস্ব একটা প্রোডাক্ট লঞ্চ করার ব্যাপার নিয়ে? নো নো, আমলকি অলরেডি ইট ইজ এ ব্র্যান্ড ইন বাংলাদেশ, সো অবশ্যই এটা ব্র্যান্ড হাই লেভেল বলবো না, সবাই মোটামুটি কেনার সাথে রাখে, কারণ আমার মিনিমাম প্রোডাক্ট একটা 280 টাকা, সো ইটস নট হাই ব্র্যান্ড একদম, সেটা বলবো না। অবশ্যই বাংলাদেশের ব্র্যান্ড তো আছে এবং অবশ্যই আমি এটাকে এক্সপোর্ট কোয়ালিটিতে ইন্টারন্যাশনাল ভাবে কম্পালিজার করার চিন্তা করব। ফিউচার প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং আমলকি আরো বড় হবে ইনশাআল্লাহ, বাংলাদেশে আরো প্রোডাক্টস দেখতে পারবে বিভিন্ন ধরনের, আপনারা ইন্টারন্যাশনালি যেসব ট্রেন্ড দেখেন স্কিন কেয়ার কনজিউমাররা পছন্দ করে, সেটা আমি বাংলাদেশের মেড ইন বাংলাদেশ প্রোডাক্টেই মানুষকে দেওয়ার চেষ্টা করছি এবং করব, এবং ইন্টারন্যাশনালি এটাও বাজারজাত করবো, এটাই আমার ফিউচার প্ল্যান। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে আগামী যে অনেক উদ্যোক্তা আছে, তো সেই ক্ষেত্রে যারা কোনো ব্যবসা করবে বা আগাবে তাদের উদ্দেশ্যে যদি আপনি মেসেজ হিসেবে থাকে কি করবেন? তাদের উদ্দেশ্যে আমার অবশ্যই একটা মেসেজ যে হুট করে পেজ করে ব্যবসা করা যায় না, যেটা দিয়ে আপনারা ব্যবসা করতে চান সেই প্রোডাক্টটা নিয়ে ভালো করে রিসার্চ করবেন, যদি প্রয়োজন হয় সেটা নিয়ে পড়াশোনা করার দরকার থাকে তাহলে সেটাও করবেন, এবং কি কি ধরনের আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ইন দ্য ল্যান্ড যেখানে আপনি কাজ করবেন, যে কান্ট্রিতে হোক না কেন, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা মেনে চলেই তাহলে যদি আপনি বাজারে পণ্য নিয়ে আসেন তাহলে অথেন্টিসিটিটা বেশি থাকবে, এন্ড মোর ইউ আর অথেন্টিক ইউ উইল লাস্ট ইন দ্য মার্কেট ফর লং। আচ্ছা, তো লাস্ট কোশ্চেন, আমরা দেখি আপনারা যেগুলো প্রোডাক্ট বের করেন ম্যাক্সিমাম মেয়েদের জন্য, আমরা কি কখন ছেলের জন্য প্রোডাক্ট বের করি? আমরা কি ইট ইজ এ ইউনিসেক্স প্রোডাক্টস, ইটস নট ফর অনলি ফর গার্লস, এটা একটা ভুল ধারণা। আমরা দেখি ফেসবুক অনেক ক্ষতিকর প্রোডাক্ট সেল হচ্ছে, তো তার ভিতর থেকে আপনি কিভাবে নিজের স্বতন্ত্রতা প্রকাশ করে ভালো একটা ব্র্যান্ড হিসেবে হচ্ছে? গত 7 বছর ধরে তো আমরা অলরেডি মার্কেটে আছি এবং আলহামদুলিল্লাহ আমাদের নেগেটিভ রিভিউ ভেরি লো, তো কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল বা কিছু এগুলো দেওয়া হয় না, অ্যান্ড মোস্ট অফ দ্য প্রোডাক্ট যেগুলো বিএসটি রেজিস্টার্ড আছে সেগুলো আমার প্রোডাক্ট বিএসটি রেজিস্টার্ড, গুণগত মান সম্পূর্ণ সার্টিফিকেশন নিয়েই বাজারে আনা হয়, তো নিশ্চিন্তে আমলকি একটা ক্ষতিকারক পণ্য থেকে অবশ্যই আলাদা, এবং যারা বাজারের কনজিউমার আছে তারা নিশ্চিতভাবে আমলকি ইউজ করতে পারে। সামনে যেহেতু এই দিনকে কেন্দ্র করে আমরা যেটা দেখি যে বিভিন্ন সময় এই প্রোডাক্ট গুলো অনেক নকল বের হয়েছে, এই ক্ষেত্রে এটা যে অরিজিনাল এটা ক্রেতারা কিভাবে বুঝবে যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট, এই ধরনের কোনো বারকোড বা এই ধরনের কোনো কিছু সবকিছু আছে ক্রেতার জন্য? প্রোডাক্টে বারকোড আছে এবং আমাদের সবকিছু লিস্টে দেওয়া আছে, আমরা কি কোথায় কোথায় পাওয়া যায়, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, পেজ আছে, অ্যাপস আছে, এবং আমাদের অলরেডি অ্যাডভার্টাইজ করা আছে আমরা কোথায় কোথায় পাওয়া যায়, কার কাছে পাওয়া যাওয়া থাকে,
তো এটা নকল হওয়ার সম্ভাবনা নেই, যদি কেউ নেয় এ দ্বারা নিজেদের দায়িত্বে কিনবার দেখতে হবে আমাদের সেটা অ্যানাউন্স করে দেওয়া আছে। এবং অলরেডি প্রোডাক্টের এটা হলোগ্রাম এন্ড এভরিথিং যেগুলো সিকিউরিটি মেনটেনের জন্য করা হয় এগুলো সব করা আছে। এই ক্ষেত্রে আমি একটা অ্যান্সার দিতে চাই, আপনার প্রশ্ন যেটি ছিল যে এটা আসলে যদি পণ্যটা নকল হয়ে যায় কিনা সেটার কোন উপযুক্ত অবস্থা, আপনি যদি একটু খেয়াল করেন এবং সংবাদ সম্মেলন শেষে আমি অনুরোধ করবো সবাইকে প্রোডাক্টটা দেখার জন্য, আমরা কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস ম্যাটেরিয়াল দিয়ে আমাদের প্যাকিংটা তৈরি করেছি, ওয়ার্ল্ড ক্লাস ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটা চাইলেই নকল করা সম্ভব হবে না, যিনি এটা নকল করতে যাবেন উল্টা তার লস হবে, কারণ এটা যে টেকনোলজিটা আপনি দেখতে পাচ্ছেন বিদেশ থেকে জগৎকালে যত ধরনের আমরা বিদেশি পণ্য বাংলাদেশে আমরা ব্যবহার করেছি, ঠিক আছে, ঠিক সেই ধরনেরই কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস প্যাকিংটা এখানে করা হয়েছে, এবং এই প্যাকিংটা নকল করাটা আসলেই খুব টাফ, নকলকারী যারা তারা আসলে উদ্বুদ্ধ হবে না এই জিনিসটাকে নকল করার জন্য। আর বাংলাদেশে অফলাইন মার্কেটে আমাদের যথেষ্ট সার্ভেলেন্স টিম আছে, যদি কোনো নকল পণ্য বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে এটার ব্যাপারে আমরা জানতে পারবো এবং ব্যবস্থা নিতে পারবো। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গভর্নমেন্টের পারমিশন নিয়ে, মানে বিএসটিআই থেকে শুরু করে অন্যান্য যতগুলো সার্টিফিকেশন দরকার প্রত্যেকটি সার্টিফিকেশন আমাদের আছে, তো এরকম অর্থ হচ্ছে যে গভর্নমেন্টের সাপোর্ট আমাদের সাথে আছে, যদি কোনো কেউ কোনো পণ্য নকল করতে চায় আমরা গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাপোর্ট নিয়ে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করার ব্যবস্থা করতে পারবো। ধন্যবাদ। এনি আদার কোশ্চেন টু এনিওয়ান? তাহলে আমরা এখন একটু ফটো সেশনে চলে যাবো, আমরা প্রোডাক্ট দুটো সবাই নিয়ে ধরে অফিসিয়ালি পথ চলার ব্যাপারে আমি শিলাকে অনুরোধ করব যে একটু অফিসিয়ালি আজ থেকে ফেস ওয়াশে চলার উদ্বোধনটা ঘোষণা করব। একটু আপনারা একটা অ্যাডজাস্টমেন্ট বললেন তাহলে আমরা সেভাবে আমলকি ফেস ওয়াশের লঞ্চিং প্রোগ্রাম আমার খুব ভালো লাগছে।